ইলন মাস্ক গোপনে তার যমজ বাচ্চা জন্ম দেওয়ার বিতর্ক নিয়ে যে এই একটা জবাব দিল, ট্রাস্ট মি, শুনলে ব্যাপক মজা পাবেন। সেই সঙ্গে থাকছে এবার প্রভাসের নায়িকা কারিনা, রয়েছে মহেশ বাবুর সঙ্গে সিনেমা করা নিয়ে পূজা হেগড়ের কঠিন শর্ত, অ্যান্ড আরও থাকছে চিয়ান বিক্রম ও ঐশ্বরিয়া রায়ের পনিন সিলভান। এই মুভি মুক্তির আগেই গড়ে ফেললো আয়ের একটা বড় রেকর্ড। প্রথমেই আসি ইলন মাস্কের কাছে। এখন গতকাল থেকে একটা ইস্যু ভাইরাল, সেটা হচ্ছে ইলন মাস্ক তার অফিসেরই এক কর্মকর্তার গর্ভে গত বছর জন্ম দিয়েছে দুটো যমজ সন্তান, যে এই বিষয় ছিল গোপন, কিন্তু সাডেনলি এটা ফাঁস হয়ে যাওয়াতে ব্যাপক সমালোচনা বিতর্ক তো হয়ই। আবার ইলন মাস্ক এখন নয় সন্তানের বাবা বলে অনেকে মজাও নিচ্ছিল। বাট ইলন মাস্ক এই ইস্যু নিয়ে গতকাল রাতেই টুইটারে একটা জবাব দিয়ে দেয়। সে লিখে, আন্ডার পপুলেশন ক্রাইসিসের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য আমি বেস্ট কাজ করেছি। মানে সে যে গোপনে বাচ্চা জন্ম দিয়েছে এটা নিয়ে সে অনেক গর্ববোধ করছে। সে আরও লিখে, পৃথিবীর বেশিরভাগ মানুষ না এখন একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে যে পৃথিবীর জনসংখ্যা অনেক বেশি, আসল ঘটনা সেটা না। আসল ঘটনা হচ্ছে যেভাবে জন্মহার কমছে তাতে করে অদূর ভবিষ্যতে জনসংখ্যার অভাবে বড়সড় ক্রাইসিস নেমে আসবে। তাই আমার মতে যতটা পারা যায় পরিবার বড় করা উচিত এবং আমি সেটাই করছি। ভাই রে ভাই, বিতর্কের ঠাস ঠাস জবাব নিজের ফেভারে নিয়ে কেমনে দেওয়া লাগে, এটা ইলন মাস্কের কাছ থেকে শেখা উচিত। যাই হোক, ইলন মাস্কের এই কথার সাথে কেউ কেউ সহমত পোষণ করছে, আবার কেউ মজা নিয়ে বলছে ইলন যদি তার সম্পত্তির কিছু ভাগ বিলিয়ে দেয় জনগণের মাঝে তাহলে তো পরিবার বড়সড় করা কোনো ব্যাপারই না। এখন ইলনের এই কথার সঙ্গে আপনি কি ভাবছেন সেটাও কিন্তু জানাবেন। এবার আসি পনিন সিলভানের কাছে। ঐশ্বরিয়া রায় চিয়ান বিক্রমের আপকামিং প্যান ইন্ডিয়ান মুভি পনিন সিলভান, যে মুভিটা 30 সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে, সেই মুভিটা ইতিমধ্যেই আয়ের একটা বড় রেকর্ড গড়ে ফেলল। সেটা হচ্ছে এই মুভির অডিও রাইটস বিক্রি হয়েছে 25 কোটি রুপিতে। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট, এর আগে অন্য কোনো ফিল্মের অডিও রাইটস এত চড়া দামে বিক্রি হয়নি। এখন আসা যাক প্রভাসের কাছে। তাহলে এবার প্রভাসের নায়িকা কারিনা, ওয়েল বিষয়টা হচ্ছে টলিউড ডট নেটের রিপোর্টস থেকে জানা যায় যে প্রভাসের আপকামিং যে প্রজেক্ট রয়েছে স্পিরিট, সেই স্পিরিটে প্রভাসের নায়িকা হিসেবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যাপ্রোচ করেছে কারিনা কাপুর খানকে। যদিও কারিনা কাপুর খানের জবাব পাওয়া যায়নি, তবে তিনি মৌখিকভাবে এই প্রজেক্টে কাজ করতে রাজি। এখন অনেকের প্রশ্ন আসতেই পারে, কারিনার বয়স তো অনেক বেশি, মানাবে তো এখানে? ওয়েল, বিষয়টা হচ্ছে স্পিরিটের কাজ শুরু করতে যেহেতু দেরি আছে, সো ওই সময় হয়তো কারিনা নিজের ফিটনেসটা ঠিকঠাক করে ইয়াং সেজে আসবে। দেখা যাক না নায়িকা হিসেবে সে আসলে থাকে কিনা। নায়িকা নিয়ে যখন কথা বলছি তখন বলে রাখি, নায়িকা পূজা হেগড়ের এখন কিন্তু ডিমান্ড বেশ বড়সড়, অ্যান্ড মহেশ বাবুর সিনেমায় কাজ করার জন্য সে দিয়েছে কঠিন শর্ত। ঘটনা যেটা হচ্ছে সেটা হলো, মহেশ বাবুর 28তম সিনেমা, যেটা ডিরেক্ট করছে ত্রিবিক্রম শ্রীনিবাস, সেই সিনেমায় নায়িকা হিসেবে থাকছে তো পূজা হেগড়ে। কিন্তু পূজা হেগড়ে শুটিং শুরুর আগেই দিয়ে দিয়েছে পরিচালকে কঠিন কিছু শর্ত। সে জানিয়ে দিয়েছে সাফ সাফ, আমি ভাই 45 দিনের বেশি সময় দিতে পারবো না, এই 45 দিনের মধ্যেই আমার রোলের শুটিং কমপ্লিট করে ফেলতে হবে। এবং সেই সঙ্গে তিনি এটাও বলে, আমাকে 2 কোটি রুপি স্যালারি দিতে হবে, প্লাস আমার যারা স্টাফ রয়েছে তাদেরকেও স্যালারি দেওয়া লাগবেই, এই শর্ত মানলে সে শুটিং করবে, আদারওয়াইজ না। এখন বিষয়টা হচ্ছে, পূজা হেগড়ে তো রাইট নাও ডিমান্ডিং অ্যাক্ট্রেস, কারণ সালমান খানের সঙ্গে ভাইজান মুভিতে কাজ করবে, তারপর রণবীর সিংয়ের সার্কাস মুভিতেও সে রয়েছে, সো সব কিছু মিলিয়ে বড় বড় প্রজেক্ট যার হাতে রয়েছে তার ডিমান্ড তো একটু বেশি থাকবেই। সো ভিউয়ার্স, এই তো ছিল কয়েকটা গসিপসের আপডেট, আর এগুলোর মধ্যে কোনটা বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা কিন্তু জানাবেন।